সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার সকাল 7:10 মাতুয়াল কেন্দ্রীয় ময়লার ভাগারে প্রবেশ করে ডিএনসিসির হলুদ রঙের গাড়িটি 10 নম্বর পরি 101। ঠিক এর 28 মিনিট পরে আবারও বেরিয়ে যেতে দেখা যায় গাড়িটিকে। প্রায় 12 ঘন্টা বাদে চালক যখন এসে গাড়ির খোঁজ করে তখনই বোঝা গেল চুরি গেছে 10 চাকার 15 টনের ড্রাম ট্রাকটি। গাড়ি নিয়ে মাতুয়াল ল্যান্ডফিল্ডে প্রবেশের একটিমাত্র প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বারের মুখেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যদিও সেই ক্যামেরাটি অচল। তাই তো তদন্ত কর্মকর্তার হন্য হয়ে খুঁজতে হচ্ছে আশেপাশে কোথায় সিসিটিভির ফুটেজ রয়েছে। আবার ল্যান্ডফিলের ভেতরে যেখানে গাড়িগুলো রাখা হয় সেখানেও নিরাপত্তার জন্য কোনো সিসিটিভির ব্যবস্থা নেই। এমন ঘটনা দিনের বেলায় প্রকাশ্যে ঘটতে পারে সেটা আঁচ করতে পারেনি কেউই। এটা ঘরের ভিতর থেকে স্যার জিনিসটা নিয়ে গেছে, তো ওইটা যে কোনো চাবিতে আনা হয়, ওইটা অন্য চাবি দিয়ে খোলা যায়, চেষ্টা করলে পারা যায়, কিন্তু আমাদের জাপানি গেলে সম্ভব না। পুরো এলাকার নিরাপত্তা বলতে একটি আনসার ক্যাম্প, তবে সেখানে অন্য গাড়ির আসা যাওয়ার নিয়ন্ত্রণ করা হলেও সিটি কর্পোরেশনের গাড়ির আসা কিংবা যাওয়ার হিসেব থাকে না। আর এমনিতে আপনাদের এই যে আসা যাওয়ার সময় এমনি পাশটা সেসবের কোনো ইয়া না না। এদিকে সন্দেহভাজন দুজন চিহ্নিত করে পুলিশ জানিয়েছে শিগগিরই চক্রটিকে ধরা হবে। 6টার সময় একটা লোক এখানে ঢুকছে, দেন হচ্ছে 7:24 এই ঘটনার পর প্রশ্ন উঠেছে পুরো ল্যান্ডফিল্ডের নিরাপত্তা নিয়ে, তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা।